নমস্কার বন্ধুরা, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি থেকে যে সকল শিক্ষার্থীরা ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা দিতে চলছেন, তা আপনাদের ফর্ম ফিল আপ করার সময় কিন্তু কিছু প্রবলেম হচ্ছে। কারো ক্ষেত্রে ইনকারেক্ট দেখাচ্ছে, কারো ক্ষেত্রে অ্যাটেন্ডেন্সের জন্য অ্যালাউ করছে না। তো সেক্ষেত্রে আপনাদের কী কী করতে হবে, কী কী স্টেপ ফলো করতে হবে, সেই ইরোর্স কী করে আপনারা কারেক্ট করবেন, সেই সম্পর্কে আলোচনা করে নেব ভিডিওটির মাধ্যমে। এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে দেখে নেব আপনারা কী করতে পারেন। তো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তবে বন্ধুরা, ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের বলবো যে ডেসক্রিপশনে আপনারা আমাদের নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির ফেসবুক, টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়েবেন। তো অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ভিজিট করে আমাদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত থাকতে ভুলবেন না। এখানে আমরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি ও তার অন্তর্গত বিভিন্ন কলেজ সম্পর্কিত রেগুলার আপডেট কিন্তু দিয়ে থাকি। তো অবশ্যই ডিসক্রিপশনের লিঙ্কগুলো একবার ভিজিট করতে ভুলবেন না। তো আপনারা যখন প্রথমে ফর্ম ফিল আপ করতে যাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু দুটা প্রবলেম শো করছে। একটা তো হচ্ছে এরকম, চেক দ্য রেজিস্ট্রেশন নাম্বার ইউ হ্যাভ এন্টার, এটা শো করছে। এছাড়া আরও একটি প্রবলেম শো করছে, আপনারা যখন ফর্ম ফিল আপ করতে যাচ্ছেন তখন ইরোর দিয়ে দেখাচ্ছে ইউর অ্যাটেন্ডেন্ট ইজ লেস দ্যান 75%। তো এই প্রবলেমগুলি কী করে সলিউশন করবেন ও কী করে ফর্ম ফিল আপ করবেন সেই নিয়ে আলোচনা করে নেব। এছাড়া আপনাদের জানিয়ে রাখি কী করে আপনারা ফর্ম ফিল আপ করবেন সেই সম্পর্কিত একটি ডিটেলস ভিডিও কিন্তু আমরা অলরেডি চ্যানেলে বানিয়ে রেখেছি। আপনারা ওখানে দেখে স্টেপ বাই স্টেপ ফলো করে আপনারা নিজের মোবাইলের মাধ্যমে কিন্তু ফর্ম ফিল আপ প্রসেসটি করতে পারেন। এই ভিডিওর ডেসক্রিপশনের লিঙ্কে ক্লিক করে আপনারা প্রসেসটি দেখে নিতে পারেন। তো সবার প্রথমে ইরোর নিয়ে যে প্রবলেমটি রয়েছে সেটি নিয়ে আলোচনা করে নেব। অনেকের কিন্তু এরকম ইরোর শো করছে। অ্যাকচুয়ালি আপনারা যখন ক্লাস করেছিলেন তখন কিন্তু আপনাদের 75% অ্যাটেন্ডেন্স না থাকার কারণে আপনাদের কিন্তু আটকে দেওয়া হয়েছে ফর্ম ফিল আপের জন্য। তো এখন কী করবেন, এর আগে যারা পরীক্ষা দিচ্ছিল তাদের ক্ষেত্রেও কিন্তু এরকম হয়েছিল। পরবর্তীতে কিন্তু আপনাদের কলেজে ভিজিট করে সেখান থেকে পারমিশন নিয়ে কলেজ থেকে যখন অ্যালাউ করে দেওয়া হয় তখন আপনারা ফর্ম ফিল আপটি করতে পারেন। প্রত্যেকটি কলেজের ক্ষেত্রে এই ক্ষেত্রে আলাদা আলাদা রুল থাকে। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু অনার্স ক্ষেত্রে বেশি অ্যারেঞ্জমেন্ট করে থাকে কলেজ থেকে, কারণ কি আপনাদের অনার্স যেহেতু আপনাদের অ্যাটেন্ডেন্সটি 75% ম্যান্ডেটরি হয়ে থাকে। এছাড়া কিন্তু আপনারা যদি পাস কোর্স হয়ে থাকেন সেক্ষেত্রে পরবর্তীতে বেশিরভাগ দিকে অ্যালাউ করে দেওয়া হয়ে থাকে। তবে সব কলেজের ক্ষেত্রে বলবো না, আলাদা আলাদা কলেজের ক্ষেত্রে আলাদা আলাদা রুল রয়েছে। তো আপনাদের যদি এরকম চলে আসে তাহলে সিম্পলি আপনারা কলেজে ভিজিট করে আপনার প্রবলেমটি জানান। সেক্ষেত্রে আপনাদের হয়তো কোনো প্রকার অ্যাপ্লিকেশনও জমা দিতে হতে পারে, আপনার কলেজের উপরে ডিপেন্ড করবে। প্রত্যেক কলেজের ক্ষেত্রে আলাদা আলাদা নিয়ম ফলো করে থাকে। তো আপনাদের টেনশনের কোনো কারণ নেই, এরকম যদি আসে সেক্ষেত্রে কলেজে গিয়ে কিন্তু আপনাদের বলতে হবে স্যারকে। স্যার যদি অ্যালাউ করে দেয় সেক্ষেত্রে আপনারা পরবর্তীতে আপনাদের রেজিস্ট্রেশন নাম্বারটি পুট করে আপনারা কিন্তু ফর্ম ফিল আপ প্রসেসটি করতে পারবেন। তো আপনাদের যদি এরকম প্রবলেম শো করে সেক্ষেত্রে আপনাদের কলেজে ভিজিট করে স্যারকে বলা ছাড়া কিন্তু কোনো উপায় নেই। এবার আসি আমরা সেকেন্ড প্রবলেমটা, যদি এখানটায় দেখি এখানটা লেখা রয়েছে চেক দ্য রেজিস্ট্রেশন নাম্বার ইউ হ্যাভ এন্টার। তো আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার ভুল দিলে কিন্তু এই প্রবলেমটা আসছে। এছাড়া আইদার রেজিস্ট্রেশন নাম্বার ইনকারেক্ট অর ইউ আর নট এলিজিবল। তো দুটো কারণ এখানটা বলছে, হয়তো আপনারা রেজিস্ট্রেশন নাম্বার ভুল দিচ্ছেন অথবা আপনি কিন্তু ফর্ম ফিল আপের জন্য এলিজিবল না। তো সবার প্রথমে আপনারা যেটা করবেন যে আপনারা নাম্বারটা যে ভুল দিচ্ছেন কিনা এখানটায় আপনারা নাম্বারটি দিয়ে নেবেন। আমি একটা ডেমো নাম্বার এখানে দিয়ে নিচ্ছি। দিয়ে নেওয়ার পর যখন চেক করবেন তাও হচ্ছে না, সেক্ষেত্রে আপনারা কী করবেন, এখানে জিরোর আগে একটা স্পেস দিয়ে দেখবেন, স্পেস এক্সট্রা দিয়ে দেখবেন যে হচ্ছে কিনা। অনেক সময় কী হয়, সিস্টেম একটা স্পেস এক্সট্রা হয়ে যায় সেক্ষেত্রে নেয় না, অথবা আপনারা এই জিরোটাকে একবার কেটে দেখবেন হচ্ছে কিনা। একইভাবে আপনারা এখানটা লাস্টেও একটা স্পেস দিয়ে দেখবেন হচ্ছে কিনা। তো এই তিনটা প্রথমে ট্রাই করে নেবেন, যদি হয়ে গেল তো খুব ভালো কথা, কারণ সিস্টেমে অনেক সময় একটা স্পেস এক্সট্রা হয়ে যাওয়ার কারণে এই প্রবলেমটা হয়ে থাকে। যেহেতু সম্পূর্ণ প্রসেসটি এক্সেল ফাইলের উপরে হয়ে থাকে, অনেক সময় স্পেস হয়ে যাতে এই প্রবলেমটি হয়ে থাকে। তো আপনারা জিরো বাদ দিয়ে বা স্পেস দিয়ে দেখবেন, তারপরে যদি না হয় সেক্ষেত্রে কিন্তু আপনাদের কলেজেই ভিজিট করতে হবে। হয়তো আপনারা কোনো প্রকার ইনকারেকশন চলে আসছে বা আপনাদের ক্ষেত্রে হয়তো এলিজিবল না, কোনো প্রকার যদি আপনারা ভুল করে থাকেন সেক্ষেত্রে আপনাদের প্রবলেম হতে পারে। আপনারা কলেজে গিয়ে জানালেই সেখান থেকে কিন্তু জানিয়ে দেওয়া হবে যে আপনাদের কী প্রবলেম রয়েছে, আপনাদের প্রবলেমটা ওখান থেকে সলিউশনও করে দিতে পারে। সেক্ষেত্রে পরবর্তীতে এসে আপনারা যখন অ্যাপ্লাই করবেন তখন কিন্তু আপনাদের হয়ে যাবে। তো সবার প্রথমে আপনারা এখানটায় স্পেস ও জিরো ব্যবহার করে দেখবেন হচ্ছে কিনা, তাও যদি না হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের কলেজেই ভিজিট করতে হবে। আর যাদের 75% অ্যাটেন্ডেন্স না থাকার কারণে আটকে দেওয়া হয়েছে তাদের কলেজে গিয়ে অ্যাপ্লিকেশন দিতে হবে, কলেজকে স্যারকে জানাতে হবে, স্যার যদি অ্যালাউ করে দেওয়া হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা ফর্ম ফিল আপটি করতে পারেন। তবে এই প্রবলেমটা সবার হচ্ছে না, যারা অলরেডি অ্যাটেন্ডেন্স দিয়েছে কলেজে, কলেজে ক্লাস করেছে তাদের কিন্তু অ্যালাউ করা হয়েছে। এছাড়া আপনাদের জানিয়ে রাখি যে কলেজে অ্যাটেন্ডেন্সের উপরেও কিন্তু কিছু পরিমাণ নাম্বার থাকে, তো অবশ্যই আপনার ক্লাসে অ্যাটেন্ড হওয়ার চেষ্টা করে থাকবেন পরবর্তীতেও। তো বন্ধুরা, এই ছিল ছোট্ট একটি আপডেট, আশা করি সম্পূর্ণ তথ্যতে সাহায্য করতে পেরেছি। ভিডিওটি ভালো লাগে থাকলে ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। এই ভিডিওটি আপনাদের ফ্রেন্ড সার্কেলে ও বন্ধুদের গ্রুপে শেয়ার করে দেবেন যাতে তারাও জানতে পারে। অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকার জন্য সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না ও পাশে রাখা বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট রাখবেন। ভিডিওটি প্রচুর আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।